ওয়েলকাম বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল শৌভিক্স কিচেনে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওগুলোকে লাইক করার জন্য ও আমাকে লিখে জানানোর জন্য কমেন্ট করে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। আপনাদের আশীর্বাদ মানে এই সময় আমার খুবই দরকার, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও চ্যানেলে আপলোড করতে পারি। তো প্লিজ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন নোটিফিকেশনের জন্য, সরাসরি নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। আপনাদের আশীর্বাদ দরকার, প্লিজ যখন চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আর যাতে আমরা নতুন নতুন আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আজকে এরকম একটি চমৎকার রেসিপি নিয়ে চলে এসেছি, তো চলুন দেখা যাক এটার জন্য আমাদের কী কী লাগছে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের রেসিপি, বাটার চিকেন। আর তার জন্যে কী কী লাগছে চলুন আমরা দেখে নিই। প্রথমেই যেটা মোস্ট ইম্পর্টেন্ট, চিকেন। তারপর লাগছে লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, কসুরি মেথি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, টমেটোস, চারমগজ ভেজানো জলের মধ্যে, কাজু যেটাকে আমরা ভিজিয়ে রেখেছি জলে বাটার জন্যে, মাখন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ফ্রেশ ক্রিম ও গরম মশলা। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। শুরু করব আমরা চিকেনটাকে ম্যারিনেট করে, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আমরা চিকেনটাকে ম্যারিনেট করতে শুরু করেছি। তো যেটা আমরা দিয়ে ফেলেছি চিকেনটার মধ্যে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, এবার দিতে চলেছি আদা বাটা এক চামচ, আর অল্প পরিমাণে নুন। তো এই নুনটা দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে মেখে নেব আর ম্যারিনেট করে নেব এক ঘন্টার জন্য। দেখুন বন্ধুরা, আমরা জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার রেখে দেবো এটাকে ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট হওয়ার পর, তারপর নেক্সট প্রসেসের দিকে আমরা যাব। তো বন্ধুরা, এবার আমরা প্রথমেই চিকেনটাকে একটু ভেজে নেব। তো আমরা কড়াই অলরেডি গ্যাসের উপরে প্রিহিট করে নিয়েছি, এবার শুরু করব। প্রথমেই যেটা দেব এটা হচ্ছে একটু সাদা তেল। এবার দেব একটু বাটার, সাদা তেলটা দিলে বাটারটা পুড়ে যাবে না, বাটারটা একটু গোল গললেই এটার মধ্যে আমরা চিকেনগুলোকে আস্তে আস্তে ছাড়ব। এখানে কিন্তু ফ্লেমটা আমরা মিডিয়াম রাখব। দেখুন আমাদের বাটারটা ভালো গলে গেছে, এবার আমরা ছাড়ব চিকেনগুলোকে, সুন্দর করে সব কটা পিস ভেজে নেব, ছাড়া সব মানে সঙ্গে সঙ্গেই এত অপূর্ব গন্ধ বেরোচ্ছে যে কি বলবো, কারণ চিকেনটা এক ঘন্টার উপরেই ম্যারিনেট হয়েছে, প্রায় 1 ঘন্টা 15 মিনিট। আপনারাও চাইলে 1 ঘন্টার বেশি ম্যারিনেট করতেই পারেন চিকেনটাকে। চলুন এটাকে আমরা এবার একটু ঢেকে দিই, যাতে এটা ভালো করে একটু ফ্রাই হতে পারে। এবার আমরা এটাকে 4 থেকে 5 মিনিট একটু ফ্রাই হতে দেবো, আবার উল্টে পাল্টে দেখে নেব। 4 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা এটাকে একটু দেখে নিই। বাহ, সুন্দর গোল্ডেন কালার এসে গেছে, এবার একটু সুন্দর করে এপিট ওপিট করে ফ্রাই করে নেব। দেখুন কি সুন্দর গোল্ডেন কালার ধরেছে, যেটা টিপ যে ফ্লেমটা কিন্তু এখানে আমরা মিডিয়ামে রাখবো, লোতেও না হাইতেও না, মিডিয়ামে। তার ফলে চিকেনটা বাইরে থেকেও একটা ক্রিসপিনেস পাবে, ভেতর থেকেও রান্না হবে। দেখুন কি সুন্দর লাগছে চিকেনটাকে দেখতে। তো চলুন বন্ধুরা, আমাদের এটা প্রায় হয়ে এসছে, এটাকে আমরা আবার ট্রান্সফার করে দিই। দেখুন সুন্দর ভালোভাবে, সুন্দর ভালো করে প্রত্যেকটা দিক সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমরা ট্রান্সফার করে নিই অন্য একটা পাত্রে। চলুন চিকেনটা আমরা তুলে নিয়েছি, দেখুন
প্যানটা এরকম আছে, অনেকেরই প্যান কিন্তু এরকম থাকবে চিকেনটা তুলে নেওয়ার পর। এইটাকে কিন্তু একদম ধোবেন না, এইটার মধ্যেই কিন্তু মশলাটা কষাবেন, কারণ এটার মধ্যে চিকেনের প্রত্যেকটা ফ্লেভার আছে। তো এইবার আমরা এটার মধ্যে সসটা বানানোর জন্য সব কিছু এক এক করে অ্যাড করতে শুরু করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজ। এইখানে কিন্তু আমরা গ্যাসটাকে লো করে দেব, ভালো করে পেঁয়াজটাকে এবার ভেজে নেব। কিন্তু আমরা কিন্তু এখানে বেরেস্তা করতে চাইছি না, জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে নেব যাতে এটা দিয়ে সস বানাতে পারি। পরের যে জিনিস ইনগ্রিডিয়েন্টটা আমরা দিতে চলেছি সেটা হলো গিয়ে টমেটো। তো চলুন টমেটোগুলোকে আমরা এবার দিয়ে দিই। সুন্দর লাল টমেটো হলে এই রেসিপিটাতে কিন্তু একটা সুন্দর কালার ও টমেটোর মিষ্টিটাটা খুব ভালো করে আসে। এবার একটু 2-5 সেকেন্ডের জন্য একটু ঢেকে দেবো, একটু নাড়াচাড়া করে যাতে এটা টমেটোটা একটু নরম হতে পারে। তো চলুন এটাকে ঢেকে দিই আমরা। তো বন্ধুরা 5 সেকেন্ড হয়ে গেছে, এবার এটাকে একটু তুলে নিই। এবার আমরা পরের ইনগ্রিডিয়েন্টসগুলোকে এটার মধ্যে অ্যাড করব। তো চলুন অ্যাড করা যাক। এবার যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 ভিজিয়ে রাখা কাজু দেবো এবার, 1 টেবিল চামচ যেটা হচ্ছে গিয়ে চারমগজ। এবার যদি কেউ যদি চারমগজ না পায় তাহলে কিন্তু সেটা স্কিপ করাই যায়, কাজু দিলেও যথেষ্ট কাজ হবে। তো আমাদের সব কিছু দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এটা একটু এনে নেড়ে ছেড়ে নেব। এবার কিছু মশলা দেব। তো এখন যেই মশলাটা আমাদেরকে দিতে লাগবে সেটা হচ্ছে গিয়ে একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝালের জন্যে। কিন্তু ডিশটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, কিন্তু এটা অল্প একটু ব্যালেন্সের জন্যে 1.5 টেবিল চামচ। এবার একটু কালারের জন্য দেব আমরা 1 টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডার, পুরো 1 টেবিল চামচ দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। একটু সাতলে আমরা আরো 4-5 সেকেন্ডের জন্য একটু ঢেকে দেব, ঢেকে দিই আমরা। অল্প একটু ফাঁকা রাখছি যাতে খুব বেশি গরম যাতে আমাদের চাই না, তাই অল্প একটু আমরা ফাঁকা রেখেছি। তো 4-5 সেকেন্ড পর এটাকে আবার চেক করব। 5 সেকেন্ড হয়ে গেছে বন্ধুরা, এবার চেক করে নিই। দেখুন কি সুন্দর প্রায় সিদ্ধ হয়ে এসছে সব কিছু। এবার এর মধ্যে আমরা অ্যাড করব জল। এবার এটার মধ্যে আমরা দিয়ে দেব 2 কাপ জল, ছোট কাপে চায়ের কাপে 2 কাপ জল। অল্প জলটা একটু বেশিই দেওয়া হলো যাতে জিনিসটাও একটু ভালো করে আরো সেদ্ধ হতে পারে। তো এবার এটাকে আমরা ঢেকে দেব 3 মিনিটের জন্য, তারপর আবার চেক করব। 3 মিনিটের জন্য এটাকে আমরা ঢেকে দিলাম। বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে, চলুন চেক করে নেওয়া যাক। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এবার এটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো আর একটু মিক্স করে নিয়ে এটাকে আমরা ব্লেন্ড করে নেব সসটাকে একটু সুন্দর গাঢ় করার জন্য। আমি এখানে 1 চা চামচ নুন ইউজ করলাম, কারণ আমরা যে বাটারটা ইউজ করছি সেটা সল্টেড বাটার। তো নুনটা এখানে কিন্তু একটু আপনারা বুঝে দেবেন, আমি এখানে 1 চা চামচ ইউজ করলাম। এবার এটাকে ভালো করে ট্রান্সফার করে নেব আর ব্লেন্ড করে নেব। আমরা জিনিসটাকে ব্লেন্ডারের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি, চলুন এটাকে দিয়ে ব্লেন্ড করে নেওয়া যাক। তো বন্ধুরা আমরা দেখুন জিনিসটাকে ব্লেন্ড করে নিয়েছি। একটা ছোট্ট টিপ দিয়ে রাখি, যেহেতু মিক্সচারটা গরম তো আপনারা একটু সাবধানে এটাকে কিন্তু মিক্স করবেন। এরকম একটা বড় পাত্রে এটাকে মিক্স করলে কিন্তু গরমটা অতটা বেশি আপনাদের এফেক্ট করবে না।
তো আপনারা প্লিজ এরকম একটা বড় কন্টেনার ইউজ করবেন এটাকে মিক্স করার সময়। চলুন বন্ধুরা এবার এই সসটাকে ফ্রাই করে নেব, কিন্তু তার আগে একটু পাত্রে মাখন দিয়ে নেব, গরম করে নেব। এখানে কিন্তু মাখন নিয়ে একটু কিপটমো করলে হবে না, কারণ জিনিসটা কিন্তু পুরো মাখনের উপরেই বেস করে হবে, কারণ এটার নামই বাটার চিকেন। ভালো করে মাখনটাকে চারিদিকে স্প্রেড করে নেব। এইবার সসটাকে কিন্তু এটার উপরে ঢালবো, কিন্তু একটা ট্রিক অনুযায়ী, দেখুন কি করে ঢালি। আপনাদেরকে এরকম একটা ছাঁকনির দিয়ে সসটাকে ঢালতে হবে, দেখুন। এরকম একটা ছাঁকনির সাহায্যে কিন্তু ঢাললে কি হবে, যত মানে টমেটোর বীজ যেগুলো থাকবে বা যেটা ভালো করে মিক্স হয়নি সব কিন্তু এখানে আটকে যাবে, আর আমরা লাস্টে পাবো একটা স্মুথ সস, আর যেটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু এইভাবেই কিন্তু আপনাদেরকে গ্রেভি দেওয়া হয়। তো ভালো করে আমরা কিন্তু এটাকে স্ট্রেন করে নেব বা ছেঁকে নেব। দেখুন কি সুন্দর ছেঁকে নেওয়ার পর সসটা বেরিয়ে এসেছে। এইখানে আমরা একটু অল্প গরম মশলা অ্যাড করবো এটাতে, একটা সুন্দর ফ্লেভার ও গন্ধর জন্য। এখানে আমরা হাফ চা চামচ গরম মশলা অ্যাড করবো, হাফ চা চামচ দেবো গরম মশলা গন্ধর জন্য। এই সময় কিন্তু এবার আমরা এখানে দেব একটু ক্রিম, যেটা আমরা আগে থেকে বের করে রেখেছি, যেটা আমরা প্রথমেও দেখিয়েছি পুরো এক বাটি। এই ক্রিমটা পেস্টটাকে এই গ্রেভিটাকে একটু স্মুথ করবে, সুন্দর একটা কালার দেবে ও ফ্লেভারটাও বাড়াবে। একটু ফুটিয়ে নিয়ে চিকেনগুলোকে ট্রান্সফার করবো এটার মধ্যে, একটু বয়েল করে নেব। চলুন বন্ধুরা এবার চিকেনগুলোকে ট্রান্সফার করা যাক, এক এক করে ছেড়ে দেব। চিকেনগুলো ট্রান্সফার করা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নেব এবার। এবার এটাকে আমরা ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য, চিকেনটা একটু সেদ্ধও হয়ে যাবে, সসটা এটার ভেতরে ঢুকে যাবে ভালো করে। বন্ধুরা 7 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন কি সুন্দর গ্রেভিটা হয়ে এসছে। এবার একটু গন্ধর জন্য, এটা পুরো টোটালি অপশনাল, আমি এখানে একটু কেওড়া জল অ্যাড করবো এটার মধ্যে একটু গন্ধটাকে ভালো করার জন্য। তো এটা কিন্তু টোটালি অপশনাল, কারণ আমাদের কিন্তু মানে বাটার চিকেন রেডি, জাস্ট আরোমার জন্য এটা অ্যাড করলাম আমি, আপনারা কিন্তু নাও অ্যাড করতে পারেন। এখানে আরেকটু আমরা বাটার দেব, একটু বাটার অ্যাড করব, কারণ যেহেতু যা বললাম এটা একটা বাটার চিকেন, তো এখানে বাটারটা আমাদের একটু ইউজ করতেই হবে। আর সামান্য কসুরি মেথি দিয়ে এটাকে আমরা শেষ করব। দেখুন আমাদের বাটার চিকেন রেস্টুরেন্ট স্টাইল বা দিল্লিওয়ালি বাটার চিকেন যাই বলুন রেডি। চলুন প্লেটিং করা যাক। বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন ও কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগবে। থ্যাংক ইউ।